শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন আবু হসেম খান চৌধুরী সম্প্রতি মালদহের রাহুলের সভায় বিজেপির পাশাপাশি কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তার জবাবে তোপ মালদহের খান চৌধুরী শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেছেন অধিকারী বাবু আপনি আগে নিজের সিট সামলান না হলে ওটাও চলে যাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে দেবে মানুষ আমরা যা করেছি মালদহের চেহারাটাই পাল্টে দিয়েছি রাজ্যের পরিবহন মন্ত্রীর

লোকের ছেলে উনি উনি ট্রেনে আসতে পারেন না পাঁচ ঘন্টা হেলিকপ্টারে আসছেন ফুটানি বেঙ্গলের লোক পছন্দ করে না ছুঁড়ে ফেলে বঙ্গবন্ধু সাগরে বাঁচ হেল চড়ার তার দক্ষতা যোগ্যতা আছে কি না সেটা দল দেখবে তো কংগ্রেস দলের নয় এটা তৃণমূল কংগ্রেস দলের তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই শুভেন্দুবাব চড়তে পারবে কি পারবে না কোথায় চড়বে কি না চড়বে সেটা দলের ব্যাপার ওটা কংগ্রেসের লোকের কাছ থেকে আমি জ্ঞান নেব না আর এটা আমি মানবও না শুভেন্দুবুর কী যোগ্যতা সেটা আমরা জানি এবং ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে নেবে শুভেন্দুব কী